তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে যাওয়ার পথে চাকরি প্রার্থীদের আটকানো হয় বুধবার। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষোভকারী অরুণিমা পালের হাত কামড়ে দিতে দেখা যায় সাদা পোশাকের এক মহিলা পুলিশকে। তারপর তাদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। চাকরি প্রার্থীদের উপর পুলিশের এই আচরণে রাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এদিকে ধৃত 30 জন চাকরি প্রার্থীকে বৃহস্পতিবার লালবাজার থেকে নিয়ে আসা হয় ব্যাংকশাল কোর্টে। পুলিশের গাড়ির ভেতর থেকেই ক্ষোভে ফেটে পড়েন অরুণিমা। তার উপর রাতভর নির্যাতন চলেছে বলেও দাবি করেন। এদিকে চাকরি প্রার্থীদের জামিনের পক্ষে সওয়াল করে তাদের আইনজীবী আদালতে বলেন যে 30 জন গ্রেফতার হয়েছেন তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভকারী অরুণিমাকে সাদা পোশাকের এক মহিলা পুলিশ কামড়ে দেন, মেরে বিক্ষোভকারীদের মাথাও ফাটিয়ে দেয় পুলিশ। এটা কি মানুষের মতো আচরণ? কিছুক্ষণ আগে কোর্টে পেশ করার আগে বিক্ষোভকারীদের আসামি বলে সম্বোধন করা হলো, অথচ এরাই হলেন আমাদের সমাজের প্রথম সারির সদস্য, ভবিষ্যতে শিক্ষক। পুলিশ কেন এদের হেফাজতে নিতে চাইছে? এরা কি মাওবাদী? সরকারের দলদাস পুলিশের হাতে হাত করা পড়ানো উচিত। যাকে কামড়ানো হলো তিনি গ্রেফতার হলেন, যিনি কামড় দিলেন তিনি এখন এসএসকেএম হাসপাতালে কেন? সাপে যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষকেই হাসপাতালে ভর্তি করতে হয়, সাপকে ভর্তি করা হয় না। এখানে ঠিক উল্টোটা হলো। দুর্নীতি এদের কাজ। দুর্নীতিগ্রস্ত সরকারের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, ফলে স্বাভাবিক নিয়মেই তারা এই অসত্য কথাগুলো বলবে। সব সময় বিচারকরা হয়তো চিন্তা ভাবনা করে বুঝে উঠতে পারেন না। এই ক্ষেত্রে যা ছিল তাতে বুঝে উঠেছেন এবং বিচারক যথাযথ মূল্যায়ন করার পর এই সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করেছেন, তাদের জামিন মঞ্জুর করেছেন। এরপর কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রাখা হয়। তারপর বিচারক প্রত্যেককে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। এরপরই আদালত চত্বরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। মহামান্য আদালতকে ধন্যবাদ এবং তার সাথে আইনজীবীদের ধন্যবাদ, সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে আমাদের এই সত্যের জয়টাকে তুলে ধরেছেন এবং সেই নৈতিক জয়টা আমরা পেয়েছি। আর এইভাবেই আমরা আমাদের নৈতিক যে দাবি, আমাদের হকের চাকরি আমরা ফেরত চাই। এদিকে অরুণিমা পালকে কামড়ে দেওয়া নিয়ে বুধবারই নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ফের মুখ্যমন্ত্রীকে এক হাত দিলেন তিনি। সরকার যখন গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি তার আস্থা নষ্ট হয়ে যায় তখন এই ধরনের হিংসাশ্রয়ী আচরণ করে। সেই জন্যই আমরা মমতা ব্যানার্জির নতুন নাম দিয়েছি লেডি কিম। রাজনৈতিক মহলের মতে এদিন চাকরি প্রার্থীরা জামিন পাওয়ায় শুধু যে পুলিশের মুখ পুড়ল তাই নয়, সেই সঙ্গে কাঠগড়ায় তোলা হলো রাজ্য প্রশাসনকেও। যদিও শাসক শিবিরের তরফে কেউ কেউ একান্তে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করা কতটা যুক্তিসঙ্গত। বিরোধী শিবিরের পাল্টা যুক্তি, সরকার বা প্রশাসনের কেউ না হয়েও কিছুদিন আগে কেন আগ বাড়িয়ে চাকরি প্রার্থীদের সমস্যা শুনতে তাদের ডেকে পাঠিয়েছিলেন অভিষেক? নিউজ টাইমস।